Oh, you who believe, give charity for the pleasure of Allah, the pleasure of Allah. Oh, you who believe, read the Quran every night of Ramadan, night of Ramadan. Welcome, O Ramadan. It is Ramadan. It is Ramadan. Priyo Muslim ebong Omuslim, bhai o bonera. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Allah subhana ওয়া তাআলার দয়া শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আমাদের অনুষ্ঠানে স্বাগতম। রমজান আ ডে উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আমাদের আলোচনার টপিক হল লাইলাতুল কদর, রায় দেয়ার রাত অথবা ক্ষমতার রাত। ডক্টর জাকির, আবারও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। এবারে আমি লাইলাতুল কদর নিয়ে দর্শকদের প্রশ্নগুলো আপনাকে করব। যদি আল্লাহ সবার নিয়তি লিখে রাখেন আর আমি যদি গুনাহ করি, তাহলে কাকে দোষ দেব? যদি নিয়তিতে লেখা থাকে আমি খুন করব, তারপর কাউকে খুন করলাম, কিন্তু এটার জন্য তো আমি দায়ী থাকব না। আল্লাহ আমার নিয়তিতে লিখে রেখেছেন, সেই কারণে তিনি এই জন্য দায়ী থাকবেন। তাহলে আমি কেন এই কাজটার জন্য শাস্তি পাব? এখন আপনার এই প্রশ্নটার উত্তর যদি দিতে হয়, এটা বেশ কমন প্রশ্ন, অনেকেই করে থাকে, বিশেষ করে অমুসলিমরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ্য ঠিক করে দিয়েছেন। আর এটা বোঝা একটু কঠিন। আমি আপনাদের বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে ইলমে গায়েব, অদৃশ্য জিনিস সম্পর্কে জ্ঞান, তিনি ভবিষ্যৎ সম্পর্কে জানেন। একটা উদাহরণ দেই, ধরেন একটা ক্লাসে একজন টিচার আছেন যিনি ছাত্রদের পড়ান। এক বছর যাওয়ার পরে পরীক্ষা শুরু হওয়ার আগে টিচার অনুমান করলেন যে এই ছেলেটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, এই ছেলেটা সেকেন্ড ক্লাস পাবে, আর এই ছেলেটা পরীক্ষায় ফেল করবে। যখন পরীক্ষা হয়ে গেল, তারপর রেজাল্ট দিল, ছাত্র এ ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, ছাত্র বি ফেল সেকেন্ড ক্লাস, ছাত্র সি ফেল করল। এখন আমি আপনাদের প্রশ্ন করি, যেহেতু টিচার আগে অনুমান করেছিলেন যে ছাত্র সি পরীক্ষায় ফেল করবে, এখন ছাত্র সি কি টিচারকে দোষ দিয়ে বলতে পারবে, যেহেতু টিচার অনুমান করেছেন যে আমি ফেল করব সেজন্য ফেল করেছি? আমরাও জানি ব্যাপারটা এমন না, টিচার অনুমান করেছেন ছাত্র এ ফার্স্ট ক্লাস পাবে, কারণ তিনি জানতেন এই ছেলেটা পড়াশোনা করে আর সে মেধাবী, ছাত্র বি সে হলো অ্যাভারেজ, ছাত্র সি পড়াশোনায় মন নেই, সে ঠিকমতো ক্লাস করতো না, ঠিকমতো পড়াশোনা করতো না, হোমওয়ার্ক করতো না, এইসব দেখে টিচার অনুমান করেছিলেন যে ছাত্র সি ফেল করবে। কিন্তু ছাত্র সি টিচারকে দোষ দেবে না যে টিচার অনুমান করেছিল আমি ফেল করব সেজন্য আমি ফেল করেছি। ফেল করার জন্য ছাত্র সি নিজে দায়ী। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে ইলমে গায়েব। যেমন ধরেন কোনো একজন মানুষ একটা রাস্তার মোড়ে এলো, সেখান থেকে পাঁচটা রাস্তা পাঁচ দিকে গেছে, রোড 1, 2, 3, 4, 5, তার স্বাধীন ইচ্ছা আছে, সে যে কোনো রাস্তায় যাবে, সে বেছে নিল 3 নম্বর রোড। এখন আল্লাহ তার নিয়তিতে লিখে রেখেছেন, সেজন্য সে 3 নম্বর রোডে যাবে। ব্যাপারটা আসলে এমন না যে আল্লাহ লিখে রেখেছেন বলে সে রাস্তা যাচ্ছে, যেহেতু সে 3 নম্বর রোডই বেছে নেবে, তাই আল্লাহ তাআলা আগে থেকেই লিখে রেখেছেন, কারণ আল্লাহর আছে ইলমে গায়েব। যেভাবে টিচার আগেই অনুমান করেছিল, এখানে আল্লাহ জানেন লোকটার স্বাধীন ইচ্ছা আছে, সে যে কোনো রাস্তা বেছে নিতে পারে, পাঁচটা রাস্তার মধ্যে যে কোনোটা, কিন্তু গেল 3 নম্বর রোডে। আল্লাহ আগে থেকে জানেন লোকটা 3 নম্বর রোডে যাবে, সেজন্য তিনি লিখে রেখেছেন তার তকদিরে সে 3 নম্বর রোডে যাবে। এরপর সে 3 নম্বর রাস্তা দিয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে আরেকটা মোড়ের সামনে এলো, 1, 2, 3, এখানে 3 নম্বর রাস্তা বেছে নিল। যেহেতু সে 3 নম্বর রাস্তাটা বেছে নেবে, আল্লাহ আগে জানতেন তার আছে ইলমে গায়েব, আল্লাহ লিখলেন যে কিছু সময় পরে লোকটা আরেকটা মোড়ে আসবে, আর সেখানে এসে লোকটা আবার 3 নম্বর রাস্তা বেছে নেবে। ব্যাপারটা এমন না যে
আল্লাহ তার তকদিরে লিখেছেন 3 নম্বর রাস্তায় যাবে, এজন্যই সে 3 নম্বর রাস্তায় যাচ্ছে। যেহেতু সে 3 নম্বর রাস্তায় যাবে, আল্লাহ আগেই লিখে রেখেছেন। ব্যাপারটা একটু কঠিন, তবে আল্লাহ তাআলা রয়েছে ইলমে গায়েব। একইভাবে একজন লোক যদি জীবিকা অর্জন করতে চায়, তার সামনে আছে অনেক উপায়, হয় সে চেষ্টা করে যেতে পারে, পরিশ্রম করতে পারে, কোনো সৎ কাজে টাকাটা উপার্জন করতে পারে, অথবা ডাকাতি করতে পারে, চুরি করতে পারে। সে ঠিক করলো চুরি করবে, চুরি করলো। আল্লাহ আগে থেকে জানেন যে 25 বছর বয়সে তার সামনে টাকা উপার্জনের সদ উপায় থাকবে অথবা চুরি করবে, কিন্তু সে চুরি করবে। যেহেতু আল্লাহ আগে থেকে জানেন লোকটা চুরি করবে, সেজন্য তার তকদিরে লিখলেন সে চুরি করবে। ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখেছেন বলে চুরি করছে, যেহেতু সে চুরি করবে তাই আল্লাহ আগে থেকে লিখেছেন। একইভাবে হয়তো একটা লোক খুন করলো, এটা তার ইচ্ছা, সে চাইলে খুন না করতে পারে, আবার চাইলে খুন করতে পারে, তার হাতে এটা, আর সে খুন করে ফেললো। এখানে দোষটা কার? দোষটা সে লোকের। তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহর আছে ইলমে গায়েব। আর এজন্যই উর্দুতে একটা কথা আছে, এটা শায়ের আল্লামা ইকবালের বলা হয়েছে, খুদি কো কর ইতনা বুলন্দ কি হর তকদির কে পেলে খুদা আপনে বন্দে সে খুদ পুছে বতাতে ইসা ক্যা হ্যায়। যার অর্থ নিজেকে এতটাই মহান করে তোলো যে আল্লাহ তোমার নিয়তি লেখার আগে তোমাকে জিজ্ঞেস করবেন তোমার ইচ্ছাটা কি। আপনাকে অনেক ধন্যবাদ এভাবে বিস্তারিত বলার জন্য, এটা একটা কমন ইস্যু, আশা করি আমাদের দর্শকরা সবাই এতে উপকৃত হবেন। পরের প্রশ্ন, কদরে বিশ্বাস করা বলতে আসলে কি বোঝানো হয়? কদরে বিশ্বাস করার কথা যদি বলতে হয়, এটা হলো ইমানের স্তম্ভগুলোর একটা, যে কদরে বিশ্বাস করব। আর এখানে 4টা পয়েন্ট আছে যেটা কদরে বিশ্বাস করার সময় আমরা মেনে চলব। 1 নম্বর, আল্লাহ তাআলা সব কিছুই জানেন, আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কেই জানেন, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। তিনি খুঁটিনাটি এবং সাধারণ বিষয় সব কিছুই ভালো জানেন, তিনি সবকালের সব খবরই জানেন। তাহলে আল্লাহ তাআলা সব কিছুই জানেন, তার আছে ইলমে গায়েব। 2 নম্বর পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো লিখে রেখেছেন লোহে মেহফুজে, একটা সংরক্ষিত ফলকে। আর এই 2টো পয়েন্ট কদরে বিশ্বাস প্রসঙ্গে এটা সূরা হজের 57 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তুমি কি জানো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব জানেন, নিশ্চয়ই এই সকলই আছে এই কিতাবে, আর আল্লাহর নিকট এটা সহজ। তাহলে 1 নম্বর, আল্লাহ সব কিছু জানেন, 2 নম্বর, এটা রেকর্ড করা আছে সূরা হজের 70 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। সহিহ মুসলিমের একটা হাদিস 4 নম্বর খণ্ড বুক অফ কদর 6416 নম্বর হাদিস, যে আল্লাহর রাসুল বলেছেন আল্লাহ পৃথিবী ও আকাশমণ্ডলী সৃষ্টির 50 বছর আগে বিশ্বজগৎ সৃষ্টির নির্দেশ দিয়েছিলেন। এছাড়াও আরেকটা হাদিস আছে সুনান আবু দাউদে 3 নম্বর খণ্ড 4683 নম্বর হাদিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে সৃষ্টি করলেন একটা কলম, তারপর সেটাকে বললেন লিখো, কলম উত্তর দিল হে প্রভু আমি কি লিখব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখলেন এই কদর। মহাবিশ্বের সব কিছুর, পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে পর্যন্ত, আমাদের বিচার শুরুর আগে পর্যন্ত। এই হলো প্রথম 2টো পয়েন্ট। কদরের 3 নম্বর পয়েন্টটা হলো যে যা কিছু ঘটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতেই ঘটে সব কিছু। আর পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন সূরা কাসাসের 68 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই তিনি সৃষ্টি করেন। পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ যা ইচ্ছা করেন সেটাই করেন। এছাড়া পবিত্র কোরআনে সূরা বুরুজের 16 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন সেটাই তিনি সৃষ্টি করেন। তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা করেন সেটাই তিনি করতে পারেন, তিনি যা ইচ্ছা করেন সেটাই করেন। এরপর পবিত্র কোরআনে সূরা ইমরানের 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি দেন। এরপর সূরা নিসার 90 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি আল্লাহ চাইতেন তাহলে তাদের ক্ষমতা দিতেন, তারা তোমাদের সাথে যুদ্ধ করত। পবিত্র কোরআনে সূরা আনামের 112 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি আল্লাহ চাইতেন তাহলে তারা এটা করত না। প্রিয় ভাই ও বোনেরা, আবার দেখা হবে বিরতির পর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।